ফর্সা আমরা সকলেই হতে চাই। কেউ স্বাভাবিক উপায়ে ফর্সা হয়, কেউ জোরপূর্বক ফর্সা হওয়ার জন্য চেষ্টা করে। তো জোরপূর্বক ফর্সা হতে গিয়ে আমরা ডেকে নিয়ে আসি আমাদের জীবনে নানান রকম মারাত্মক মারাত্মক রোগ। আজকের এই বিষয় নিয়ে আমার আলোচনা, জোরপূর্বক ফর্সা হতে গিয়ে আমরা কী কী রোগের শিকার হচ্ছি, আমাদের কী কী সমস্যা হচ্ছে। তো আমি ডাক্তার সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। মেয়েদের মধ্যে বা আমাদের সকলের মধ্যেই ফর্সা হওয়ার প্রবণতাটা একটু বেশি। যদি কেউ কিছু বলে বা যদি কেউ কোনো প্রলোভন দেয় যে অমুক জিনিসটি ইউজ করলে আপনি ফর্সা হবেন, তো আমরা তৎক্ষণাৎ সেই জিনিসটি আমরা ইউজ করতে চলে যাই। কিন্তু ন্যাচারালি সেই ধরনের জিনিস দিয়ে কখনো আমাদের নর্মাল স্কিনের যে স্ট্রাকচারটা থাকে সেটাকে পরিবর্তন করা সম্ভব নয়। এখানে চিকিৎসক হিসেবে আমি বা অন্য চিকিৎসকরাও নিশ্চয়ই সাপোর্ট করবেন, জানিয়ে রাখা ভালো যে বিজ্ঞাপন যাই হোক না কেন, মানুষের গায়ের রং বংশ পরম্পরার সূত্রে বা উত্তরাধিকারীর সূত্রে পাওয়া, সেটাকে কখনোই কোনো প্রোডাক্ট বা ক্রিম বা এনিথিং কিছু দিয়ে কোনো দিন পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের ত্বকের 6টি টাইপ আছে, সেই টাইপগুলো আমি ছবির মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো আমরা যে টাইপের মধ্যে পড়ি সেটা হচ্ছে টাইপ নাম্বার 4 অ্যান্ড টাইপ নাম্বার 5। আর মোটামুটি আফ্রিকানরা টাইপ নাম্বার 6-এর আন্ডারে পড়ে। তো আমরা পড়ি টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 5। তো টাইপ নাম্বার 4 এবং টাইপ নাম্বার 5-এর বেশ কিছু বেনিফিট আছে বা বেশ কিছু ভগবানের আশীর্বাদ আছে। যেটা হচ্ছে টাইপ নাম্বার 4 এবং টাইপ নাম্বার 5, আমাদের যে সূর্যের যে ইউভি রেটা আছে যেখান থেকে প্রচণ্ড পরিমাণে রোগের একটা মুষ্টি বা সমষ্টি আসে, যে আল্ট্রাভায়োলেট রেটা আসে, সেইটা টাইপ নাম্বার 4 এবং টাইপ নাম্বার 5 অনেকটা প্রতিরোধ করে, যার ফলে আমাদের ইন্ডিয়ানদের সানবার্নের মানে যে ডিজিজটা থাকে সেই সানবার্ন ডিজিজটা আমাদের মধ্যে কম দেখতে পাওয়া যায়। এবার হ্যাঁ, কিছু অংশ তো দেখতে পাওয়াই যায়, কিন্তু কম দেখতে পাওয়া যায়। আমাদের এখানে যে সমস্যাটা বেশি সেটা হচ্ছে স্কিন ট্যানিং, স্কিনটার মধ্যে একটা ট্যানিং বা একটা খসখসে ভাব একটা দেখতে পাওয়া যায়। কিন্তু এই যে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আসে, সেই আল্ট্রাভায়োলেট রশ্মিটা প্রচণ্ড ক্ষতিকারক, সেইটা থেকে আমরা যে মুক্তি পাচ্ছি এইটাই হচ্ছে ভগবানের কাছে আমাদের ভীষণ বড় একটা আশীর্বাদ। তো সূর্যের এই ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি সঙ্গে এটাও মনে রাখা দরকার আছে যে আমরা বাজারে চলতি যে ফর্সা হওয়ার যে ক্রিম বা প্রোডাক্টগুলো ইউজ করছি সেইগুলো, অনেকে বলে যে হ্যাঁ আপনার স্কিনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে এটা ইউজ করার পর, সেইগুলো কখনো আমাদের টাইপ 4 এবং টাইপ 5-এর স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারে না। সেটা সাময়িক কারণে একটু সামান্যতম পরিবর্তন লক্ষ্য করা যায়, সম্পূর্ণরূপে যায় না। তবে যদি আমরা প্রপারলি স্কিনটা পরিচর্যা করতে পারি বা এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ না করে যদি আমরা পরিচর্যা করতে পারি, তাহলে আমাদের স্কিনটা ফর্সা না হোক, স্বাস্থ্য উজ্জ্বল এবং সুন্দর হয়ে ওঠে। তো কিছু কিছু বলে রাখি,
কী কী জিনিস সাবধানতা বা কী কী প্রোটেকশান নিলে পরে আমাদের স্কিনটি ভালো থাকবে বা সুস্থ থাকবে বা স্বাস্থ্যোজ্জ্বল হবে। ফার্স্ট পয়েন্ট, প্রখর সূর্যের তাপে আমরা যখন বাইরে বেরুচ্ছি তখন আমাদের স্কিনের মধ্যে একটা বাজে এফেক্ট এটা পড়তে পারে। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, যখন আমরা বাইরে বেরোবো তখন দেখতে হবে বেলা 11টা থেকে 3টে পর্যন্ত যে কাজকর্মগুলো আছে, খুবই ভাইটাল কাজ থাকলে কিছু করার নেই, কিন্তু সিমিলার যে কাজকর্মগুলো আছে সেগুলো বন্ধ রাখতে হবে। 3টের পর থেকে বাইরে বেরোলে অতটা রোদের কিরণটা লাগবে না, আর 3টের আগে বেরোলে রোদটা ভার্টিক্যালি একটা সূর্যের রে স্কিনের মধ্যে পড়ে এবং সেটা একটু স্কিনের টেক্সচারটাকে খারাপ করে দেয়। 2 নম্বর, পোশাক একটু লুজ টাইপের বা ঢিলে ঢেলা টাইপের পরতে হবে এবং পোশাক যেন অবশ্যই সুতির পোশাক হয়। খুব গরম যখন পড়বে বা এখন যে ওয়েদারটা আছে অতিরিক্ত গরম, এই গরমে সানগ্লাস এবং ছাতা যেন অবশ্যই ব্যবহার করবেন। অত্যাধিক মেকআপ ব্যবহার করবেন না, চাইলে খুব একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির চাইলে সানস্ক্রিন ইউজ করতে পারেন, তবে সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। খোঁজ খবর না নিয়ে এরকম জিনিস ইউজ করবেন না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল ইনটেক, পর্যাপ্ত পরিমাণে জল যেন খাওয়া হয়। প্রায় মোটামুটি 3 লিটার তো জল অবশ্যই প্রত্যেকে খেতে হবে, এর বাইরেও খেলে বড় কোনো অসুবিধা নেই, এবং তার সাথে একটু ফ্রুট জুস এগুলো খাওয়া যেতে পারে। এবং লাস্টটি হচ্ছে ডায়েট মেনটেনের উপর একটা নজর দিতে হবে, না ডায়েটটা যেন ঠিকঠাক থাকে। আমি স্কিনটা খারাপ আমার হওয়ার পিছনে কিছুটা আমার অম্বল গ্যাস থেকেও হতে পারে, কিছুটা আমার ইন্টারনাল কোনো প্রবলেম থেকেও হতে পারে, তো সেইখান থেকে দেখতে হবে যে আমার ডায়েটটা যদি ঠিক থাকে তাহলে আমি ওগুলোকেও আটকাতে পারছি, ফলে আমার স্কিনের মধ্যে এফেক্ট মানে এফেক্টটা কম পড়ছে এবং স্কিনটা আমার আরও সুন্দর হয়ে যাচ্ছে বা স্কিনটা আগের থেকে অনেক বেটার স্ট্রাকচার নিয়ে আসছে। ঠিক আছে, এই কটা যদি মোটামুটি খেয়াল রাখা যায় তাহলে স্কিনটাকে মোটামুটি সুস্থ রাখা যাবে। এবার আসি যে ক্রিমগুলো নিয়ে বা যেগুলো ফেয়ারনেস ক্রিম থাকছে, অল্প দিনের মধ্যে ফেয়ার করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, যে ফেয়ারনেস ক্রিমগুলো থাকছে সেগুলোর ব্যাপারে কী কী ক্ষতি হয়। প্রথমত হচ্ছে যদি নিম্নমানের প্রসাধনী বা কসমেটিক্স কিছু হয় তাহলে স্কিনের মধ্যে একটা অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি প্রত্যেক মানুষেরই চলে আসছে, অ্যালার্জিটিক একটা কন্ডিশন চলে আসছে। এবার কী হচ্ছে, এগুলো ইউজ করার ফলে অনেক সময় আমি যে রোদে বেরিয়ে যাচ্ছি ত্বকটা আমার সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে, মানে বার্ন হয়ে যাচ্ছে, এবং এর ফলে কী হচ্ছে, অসুখের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তো আমরা মাঝে মাঝে চেম্বারে যে সমস্ত পেশেন্ট পায় বা যাদেরকে দেখি তাদের মধ্যে বেশিরভাগটাই দেখা যায় যে ফর্সা হবার জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করছে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকছে। তো এই ক্রিমগুলো তারা প্রচণ্ড পরিমাণে ব্যবহার করেই যাচ্ছে। তো যেসব ক্রিম চিকিৎসকের পরামর্শ ছাড়া ইউজ করে মানে ইউজ করে বা করতে পারে সেগুলোতে কিন্তু খারাপ হতে পারে। তো আমার কথাটা হচ্ছে যে এই ধরনের ক্রিমগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়া কখনো ইউজ করা উচিত নয়। তারপরে অনেক সময়তে দেখা যায় যে কিছু কিছু ফর্সা হওয়ার ক্রিম আছে যেগুলো আমাদের এক্সিমার ক্ষেত্রে ইউজ করা হয়, তো সেগুলো অনেক সময়তে স্কিনটাকে ফর্সা করার জন্য অনেকে হয়তো দিয়ে থাকেন বা তখন স্কিনটা ফর্সা হয়ে যায়, তো এগুলো যে ক্ষতিকর সেগুলো কিন্তু কেউ ডিক্লেয়ার করে না। তো এর ফলে কিছু কিছু প্রোডাকশিয়াল কোম্পানি আছে বা যারা আছে এর মাধ্যমে প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের ভারতবাসী বা আমাদের মানুষের প্রচণ্ড পরিমাণে ক্ষতিও হয়ে যাচ্ছে।
তো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এইগুলোতে পদক্ষেপ নেবেন। তো আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি কি কি ধরনের ক্ষতি হচ্ছে। 1 নম্বর ক্ষতি, স্টেরয়েডযুক্ত ক্রিম ইউজ করার ফলে 1 নম্বর ক্ষতি, ত্বক চিরস্থায়ীভাবে পুড়ে যেতে পারে, মানে যেটা পরবর্তীকালে আর চেঞ্জ হবে না। 2 নম্বর, ত্বক পাতলা হয়ে যেতে পারে। আমি সবগুলোর একটা করে পিকচার দিয়ে দিচ্ছি, পাতলা হয়ে যেতে পারে। 3 নম্বর, ত্বকের মধ্যে অবাঞ্ছিত রোম দেখতে পাওয়া যেতে পারে, হেয়ার দেখতে পাওয়া যেতে পারে, অবাঞ্ছিত হেয়ার দেখতে পাওয়া যেতে পারে। 4 নম্বর, ত্বকের ভিতর যে রক্তনালীগুলো থাকে সেগুলো বাইরে বেরিয়ে চলে আসতে পারে। 5 নম্বর, রোজেসিয়া বলে একটা ডিজিজ আছে, সেই ডিজিজটাও এক ধরনের স্কিনের ডিজিজ, সেটাও হয়ে যেতে পারে। 6 নম্বর, চোখ এবং কিডনির ক্ষতি হতে পারে। আসলে স্টেরয়েড মেশানো যে সমস্ত ক্রিমগুলো আমরা ইউজ করি, সেই ক্রিমগুলোতে রক্তনালীগুলোকে আমাদেরকে পাতলা করে দেয় এবং হালকা করে দেয়। এর ফলে হয়তো একটু ফর্সা লাগে, কিন্তু সেই স্টেরয়েডগুলো কী করে, আমাদের চোখের মধ্যে ক্যাটারাক্ট বা গ্লুকোমার একটা প্রবণতা সৃষ্টি করে। এবারে কতদিনে ক্ষতি হবে সেটা কিন্তু নির্দিষ্ট ভাবে বলা যায় না, কারোর হয়তো দেখা যায় 15 দিনও হয়েছে, কারো 3 মাসও হয়েছে, কারো 6 মাসও হয়েছে। কিন্তু পাতলা করে দেওয়ার ফলে একটা গ্লুকোমা বা এবং একটা ওই স্টেরয়েড মানে স্টেরয়েডযুক্ত ইউজ করার ফলে গ্লুকোমা বা ক্যাটারাক্টের একটা সম্ভাবনা চলে আসে, যেগুলো মারাত্মক একটা আকার ধারণ করে। ফর্সা হওয়ার ক্রিমে থাকে হচ্ছে হাইড্রোকুইনের নামে একটা যৌগ, যে যৌগ ব্যবহার হয় নিয়মিত, যৌগ ত্বকে আইক্রোনেসিস নামে ত্বকের এক সমস্যা তৈরি হয়। এতে ত্বকে কিছু কিছু কালো কালো দাগ, অ্যাক্রোনোসিস, এতে ত্বকে কিছু কালো কালো দাগ থেকে যায়। তো যে কালো কালো দাগগুলো থেকে যায় সেগুলো টোটালি পারমানেন্টলিভাবে থেকে যায়, এবং পারমানেন্টলি থাকার ফলে এটাকে মানে মেডিসিন দিয়ে সবসময়তে সারানো সম্ভব হয় না। তো বারবার বলে রাখছি, এই ধরনের ক্রিম ইউজ করাটা সত্যি শরীরের পক্ষে খুব ক্ষতিকর। এবার আসি স্টেরয়েড জাতীয় ক্রিমের মধ্যে আরও কী গণ্ডগোল আছে বা আরও কী প্রবলেম আছে। এটা কী করে, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আছে, সে আল্ট্রাভায়োলেট রশ্মিটা এটার মাধ্যমে খুব চট করে শরীরের মধ্যে ঢুকে যায়, এবং ঢুকে গেলে এক তো কতগুলো সমস্যা বললাম, তার মধ্যে রোজেসিয়া বলে একটা ডিজিজ বললাম, তো এই মারাত্মক মারাত্মক ডিজিজগুলো হতে থাকে। এবং এর ফলে কী নয় কী হয়, স্কিনের মধ্যে আল্ট্রাভায়োলেট রেটা দিনের পর দিন যখন ডাইরেক্টলি পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, তখন স্কিনের মধ্যে রোগ প্রতিরোধক যে ক্ষমতাটা থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর ফলে স্কিনে ম্যালিগনেন্সির চান্সটা বা ক্যান্সার হয়ে যাওয়ার প্রবণতাটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো যখনই এই ক্যান্সার হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, তখন কি হয়, আমাদের জীবন আরও বেশি ডেঞ্জারাস জায়গায় পৌঁছে যায়, যেটা আমাদের সত্যি করেই খুব লজ্জনীয় এবং খুব খারাপ হয়ে যায়। তো এই মারাত্মক ধরনের সম্ভাবনা পর্যন্ত আমাদের শরীরে ঘটতে পারে এই ফেয়ারনেস ক্রিম বা এরকম এই স্টেরয়েডযুক্ত ক্রিম ইউজ করার ফলে। প্রসঙ্গত বলে রাখি, আমরা যখন আগেকার পদ্ধতি বা আগে আমরা শুনেছি হলুদ মাখলে, দুধের সর মাখলে স্কিন ভালো থাকে, স্কিনকে ভালো রাখা যায়, অনেক সময় দেখা যায় এই হলুদ বা দুধের সর এগুলো ডাইরেক্টলি মাখলেও সামান্যতম একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তবে সেগুলো সাময়িক কালের জন্য, সেগুলো আমাদের অত মারাত্মক বা ডেঞ্জারাস কিছু হয় না। কিন্তু এখন কিছু কিছু ফেয়ারনেস ক্রিম আছে বা কিছু কিছু ক্রিম আছে যেগুলোতে হলুদ বা অ্যালোভেরা ইউজ করা হয়, যেগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং খুব ভালো এফেক্টিভ ইউজ করা যেতে পারে। এবং দুধের সরের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা স্কিনের স্ট্রাকচারের মধ্যে একটা ব্রাইটনেসটা আস্তে 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 বাড়ায়, সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে ডেফিনেটলি সমস্ত কিছু ইউজ করার আগে ভালো ডাক্তারবাবু সঙ্গে পরামর্শ করে সেটা ইউজ করা ডেফিনেটলি উচিত। শেষে বলি, না বুঝে ফর্সা হওয়ার ক্রিম ইউজ করবেন না,
স্টেরয়েড মানে মেশানো মেডিসিন তো অবশ্যই না, যে কোনো উপাদান দিয়ে ফেসিয়াল বা অন্য কিছু জিনিস করবেন না, ত্বকের চিরস্থায়ী ক্ষতি হলে তা ঠিক করা কোনো মতেই সম্ভব নয়। তার সঙ্গে আর্থিক দিকটাও ভাববেন, নিজেদের শরীরটাও ভাববেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। কমেন্ট সেকশনের মধ্যে যদি কিছু আরও জানার ইচ্ছা থাকে বা যদি কিছু জানতে চান তো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে গিয়ে আপনাদেরকে জানাবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে পরে, আমার সাবস্ক্রাইবার হলে পরে আমি অবশ্যই আপনাদের জন্য আরও নতুন নতুন তথ্য নিয়ে আসব। সকলকে ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন।